আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হলুদের দিনে কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি, আর হলুদের রাতে কি করব তা আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দুধ সন্ধ্যার জন্য আমি চিকেন বিরিয়ানি করেছি, আর সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে 4 কেজি বিরিয়ানির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। যেসব মশলা আমি বিরিয়ানিতে ব্যবহার করেছি তার পরিমাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে আমি আলুগুলোকে লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখব। তারপর মুরগির মাংস ম্যারিনেট করে রাখব। এখানে মুরগির মাংস নিয়েছি আমি 10 কেজি। চুলায় তেল দিয়ে তাতে 4 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নেব। এবং সেই তেলে আলুগুলো ভেজে তুলব। ওই তেলে এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ দিব। আগে থেকে বেটে রাখা সব মশলা দিয়ে কষিয়ে নিব। ম্যারিনেট করা মাংসগুলো তুলে নিব। ম্যারিনেট করা মাংস থেকে যে পানি বের হবে তাও মশলার সাথে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দেব, সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাগুলো ভালো করে কষানো হলে তাতে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, এবং সেই সাথে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোল শুকিয়ে এলে মাংসগুলো আমরা নামিয়ে নেব। অন্য পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, তেজপাতা, লবণ, দারুচিনি, কিশমিশ দিয়ে ভেজে চাল দিয়ে দিব। চালটা ভালো করে ভেজে তাতে আগে থেকে ভেজে রাখা আলু, কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। চালের পানিটা শুকিয়ে এলে আমি তাতে মাংস মিশিয়ে দিব, এবং বিরিয়ানিটা আমি দমে দিয়ে দেব। তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিব। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আশা করি বাসায় ট্রাই করবেন, বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। নেক্সট আপনারা দেখতে পাবেন কতটা মজা করে খেয়েছে সবাই। সন্ধ্যার প্রোগ্রামের জন্য আমার ছোট ননদ অনেক সুন্দর করে একটি কেক বানিয়েছে। আমি শসার একটা কার্বিন, মিল্ক আর চকলেট পুডিং তৈরি করেছি, যা আপনাদের সাথে আগে শেয়ার করেছি। আমার শ্বশুর শাশুড়ি দুইজন অনুষ্ঠান শুরু করলো সিদ্দিককে নিয়ে। কেকের রেসিপিটা দেখতে পাবেন এক জীবন চ্যানেলে। সবাই চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল, আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। যাকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন, সে কেক কাটার পর থেকে খুবই কান্না করছে, সে হলুদ দিবে না। সবাই তাকে বুঝিয়ে একটু একটু করে হলুদ লাগানো হলো।
এক এক করে বাসার সবাই আবু বকর সিদ্দিককে হলুদ লাগিয়ে দিল, তার দুই বোন, তার ফুপুরা, সবাই এক এক করে হলুদ দিয়ে দিয়েছে। এখন ওর ছোট ফুপ্পি ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে, কেকটা ভীষণ সুন্দর করে উনি বানিয়ে নিয়ে এসেছে। এক জীবন চ্যানেলে এই কেকের রেসিপি আপনারা দেখতে পাবেন, আশা করি চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসবেন।
সাথে বসে খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে। আমার বড় ননদ আর দুলা ভাই ওনারা একে অপরের পরিপূরক, ওনাদের এই ভালোবাসার বন্ধন সারা জীবন অটুট থাকুক। দুইজনে দুইজনকে খাইয়ে দিচ্ছে। আমার ছোট ননদ হাই দিচ্ছে, সবাই খুব মজা করে খাচ্ছে। আমার বড় মেয়ে পোজ দিচ্ছে, আমার বড় জাল। খাওয়ার মাঝখানেও ফটো সেশন চলতেছে। আমার ছোট দেবর আমার দুই মেয়েকে খাইয়ে দিচ্ছে। আবু বকর এখন খুব রিল্যাক্স ফিল করতেছে, নিজের প্রোগ্রামে এখন নিজেই নাচতেছে আর খাবার খাচ্ছে। এখন সে আস্তে আস্তে একটু ফ্রি হয়েছে, সবার সাথে মজা করতেছে। খাওয়া দাওয়া শেষে এখন নাচের পর্ব চলছে। সবচেয়ে বেশি মজা করেছে আমার বড় জাল আর ছোট জাল, সবাই অনুষ্ঠানে খুব নেচেছে। আমার বড় খালা মাও বাদ যায় নাই, উনিও নাচছে। খাওয়া শেষ করে সবাই এখন রিল্যাক্স মুডে একটু বসছে। কেউ কেউ গান শুনছে, কেউ কেউ কথায় ব্যস্ত। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, মেইন প্রোগ্রামের সময়। শুরুতেই আমাদের বাসার সবাই খাওয়া শুরু করেছে। আবু বকর সিদ্দিক আর আমার বড় ননস খাচ্ছে, আমার শাশুড়ি সার্ভ করে দিচ্ছে। আমাদের আত্মীয় স্বজনদেরকে এখনো মানুষ আসে নাই, একটু পরেই সবাই আসা শুরু করেছে। এখন সবাই খাচ্ছে। সবাই খুব খাওয়া দাওয়াতে ব্যস্ত।
তবে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেল ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটা কেমন দেখতে চান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখবেন। আমাদের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।